ফজরের নামাজের পর মাত্র পাঁচটি আমল করলে মৃত্যুর পর জান্নাতি হয়ে যাবেন দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না চল্লিশ লক্ষ নাকি সাথে সাথে হয়ে যাবে এবং জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে এবং মনের আশা রবীন্দ্রসুল্লাহ সাল্ল আলিফ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নের দোয়াটি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সন্তুষ্ট করিবেন শরীফের হাদিস রদি তুবিল্লাহ ওয়াবিল ইসলাম দিন ওয়াবি মোহাম্মদ সল্ল্লাহ আলাইফসাল্লাম নাবিয়া অতপর আপনারা অবশ্যই পবিত্র ফজরের নামাজের পরে এই আমলটি করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিফসাল্লাম বলেছেন যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় নিম্নের ইস্তেক ফারিটি পরে এবং ওই দিনে বা ওই রাত্রিতে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন বোখারি শরীফের হাদিস বাহান দর্শক ইস্তেক হচ্ছে আল্লাহ হুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على حدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب আংটা অবশ্যই আপনার জাহান নাম থেকে মুক্তির জন্য এই আমলটি করবেন দর্শক আমরা কিন্তু এই পৃথিবীর মধ্যে কিন্তু আমরা জীবনে অনেক গুণা করেছি অবশ্যই আপনারা জাহান আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার নিম্নের এই দোয়াটা যদি পড়েন জাহান নাম থেকে রব্বুল আলমিন আপনাকে মুক্তি দিয়ে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ হুম্মা আজির মিনান্নার আমি আবার বলে দিচ্ছি আপনাদের মোকাস্ত করার সুবিধার্থে আল্লাহ আজির নি মিনান্নার অতপর রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন দর্শক রোগ ব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজ আলহাম স্বয়ং তিনি এই দোয়াটি পাঠ করতেন মিনাল ওয়াল জুনু যখন আপনি অসুস্থতার মধ্যে পড়ে যাবেন তখন অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন অতপর দুরু শরীফ মাত্র দশ বার ফজর এবং মাগরিবের নামাজের পর এবং কেয়ামতের দিন রসুল আলিফুসাল্লাম সাফায়ত লাভ করবেন অর্থাৎ যে ব্যক্তি কিনা এই শরীফ আমি এখন যে দুরু শরীফটি বলবো এই দুরু শরীফ যে ব্যক্তি কিনা ফজর ও মাগরিবের নামাজের পর মাত্র মাত্র দশ বার পর্বে সময় আলিফুসাল্লাম আপনাকে তিনি সাফায়ত করবেন দর্শক আপনার যে কোনো দুরু শরীফ পড়তে পারেন তবে হ্যাঁ নামাজের মধ্যে আমরা যে দুরস শরীফ পরে থেকে সহজ দুরুদ ইব্রাহিম ওই দুরস্বরীপ শরীফটি আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি আল্লাহ بلدت اللهم صل على محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দর্শক কব গুনা মাফিরের জন্য শ্রেষ্ঠ একটা আমল অবশ্যই আপনারা এই দোয়াটা কোনো ভাবে মিস করবেন না কোনো ভাবে এই দোয়া মিস করা যাবে না কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইফসাল্লাম তাজেদার মাদিনা সরকারে দোয়া আলম তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি কিনা দৈনিক মাত্র একশো বার হামধি পর্বে ওই ব্যক্তির পাপ সমূহ যত গুণা সে তার জীবনের মধ্যে করেছে সমস্ত গুণা খাতার অব্বুল মাফ করে দিবেন বোখারি এবং মুসলিম শরীফের সই হাদিসের বর্ণনা যে ব্যক্তি কিনা সোবাহান্লাহি অবি হামধি পর্বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণা খাতার আমল আপনারা অবশ্যই আমলটা করতে পারেন কেননা রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহ তালা জিকির করে তারপর দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য একটি হজ ও একটি ওমরা সবাব রয়েছে হজরত আনাস রাজি আল্লাহ বলেন যে রসুল্লাহ সাল আলিফুসল্লাম বলেছেন পূর্ণ 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 হজ ও ওমরা তার আমল নামার মধ্যে আলমীর লিপবিদ্ধ করে দিবেন দর্শক আয়াতুল কুরসি পাঠ করা কেননা রসুল্লাহ সাল্লিফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কিনা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যুবরণ দর্শক বুঝতে পারছেন কি জানেন মৃত্যু বরণ করতে দেরি যেই ব্যক্তি কিনা আয়তুল কুরসি পর্বে মৃত্যু বরণ করতে দেরি মৃত্যু হইতে দেরি আপনাকে রব্বুল আলমের জান্নাতের টিকিট দিয়ে দিবেন সব আল্লাহ আমি তারপর আমি আয়তুল কুরসি বলে দিচ্ছি আপনারা অনেকেই আসেন সহি শুদ্ধভাবে এই আয়তুল কুরসি পারেন না এই সুবিধার্থে আমি নিজে আপনাদেরকে আয়তুল কুরসি বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে যেভাবে দেওয়া আছে অবশ্যই আপনারা এখান থেকে দেখে দেখে আয়তুল কুরসি শিখে নেবেন বিসমুল্লা রহমান রহিম الله لا إله إلا هو <coughs> <coughs> شكرا بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم درشك أطفر آية الكرسي চল্লিশ লক্ষ নেকি লাভের জন্য অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন কেননা যে ব্যক্তি কিনা এই দোয়াটি মাত্র দশ বার পড়বে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে চল্লিশ লক্ষ নেকি সঙ্গে সঙ্গে তিনি লিখে দিবেন তিরমিজি শরীফার হাদিস বাহান দর্শক এই দোয়াটা মাত্র যদি আপনি দশ বার অথবা নিম্নপক্ষে একবার যদি পড়েন চল্লিশ লক্ষ নেকির মালিক আপনি হয়ে যাবেন আশাদু আল্লাহ ইলাহা ইহু আহদাহু লা লাহু إلها واحدا أحدا صمدا لم يتكز صاحبة ولا ولد ولم يكن الله كفوان أحد الله سبحانه وتعالى إي عمل غلوبشي فجر نمازر قرار نصيب قرار